গুড মর্নিং, এখন বাজে সকাল 8টা। ঘরের এখন পরিস্থিতি এইরকম, আজকে মেয়ে যেহেতু বাড়িতে আছে ওরা চা খাচ্ছে, আর এদিকে এই বিছানায় শুয়েছিল মেয়ে, ও তো উঠলো দেরি করে, ওই জন্য বিছানাটা গোছানো হয়নি, মশারিটা তোলা হয়ে গেছে। আর এদিকে আমি একদম সকাল সকাল বসে গেছি চুলটা একটু ভালো করে আঁচড়ে তেল দিয়ে নিতে, নিজের জন্য। এই দুটো ছেলে মেয়ে মানে পেছনে সারাদিন সময় দিয়ে দিয়ে দিতে নিজের জন্য একটু সময় আমি পাই না, আর যেটুকু সময় পাই সেটুকুতে কিছু কাজ করতেও ইচ্ছা করে না। এখন সকাল সকাল চুলটা ভালো করে আঁচড়ে তেলটা দিয়ে নেব। গুড মর্নিং, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালোই আছি, আর ভালো থাকবো। কি পাশে পেছনে কি করছে সব সকাল থেকে শুরু আজকে, যেহেতু রবিবার দুজনাই বাড়িতে থাকে, হয়ে গেল সারাদিন, এখন এইভাবেই চলবে। তো সকালবেলা আমি একটু চুলে তেলটা দিয়ে নিলাম, চুলটা ঠিক মতো আছানো হয় না, আর সব কিছু কাজ করার পরে না নিজের জন্য কোনো কিছু কাজ করার এনার্জি পায় না নিজের কিছু করার। তো সকালবেলা আজকে সকাল সকাল চুলটা ভালো করে আছড়ে তেল দিয়ে নিলাম, তো দুপুরবেলা শ্যাম্পু করে নেবো। আর এদিকে মেয়ে পড়তে বসেছে, এইটু মেয়ে বসেছে পড়তে, ও বাংলা পড়ছে, তাই ওকে আমি পড়াচ্ছি, বাংলাটা আমিই পড়াই। আর যে ছেলে করছে, এই যে চাদর নিয়ে বিছানার মধ্যে এরকম লাফালাফি, বদমাইশি, দুষ্টুমি এগুলো করছে, আর মেয়েকেও ডিস্টার্বও করছে। আমি কিছু করছি না, তুমিই তো করছো। আর এদিকে সকালে খাবার জন্য চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর মেয়ে আজকে বলছে কোনো সেদ্ধ ভাত খাবে না, আলু সেদ্ধ ঘি, প্রতিদিনই তো সকালবেলা খায়, ডালও আজকে খাবে না, ও এখন এই ডিমটা দিয়ে ডিম কষা করবো, সেটা দিয়েও ভাত খাবে। রোজ সকালে যে সেদ্ধ সেদ্ধ খেতে খেতে আজকে আরও ইচ্ছা করছে না, বাড়িতে আছে তো আরও, ওই জন্য একটু অন্যরকম খেতে ইচ্ছা, তাই ওনার সকালবেলা এখন ডিমটা সেদ্ধ করে নিয়ে এখন ডিমের কষা করে ওকে খেতে দেবো। আর পাশের কড়াইতে বসিয়েছি ডাল সেদ্ধ। রান্নাবান্না করে আগে আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম, ছেলে আর মেয়ে একসাথেই বসছে। মেয়ে যে পড়তে বসেছে, এখন তো 12টার বেশি বাজে, আর ছেলে হচ্ছে ওইভাবে খাচ্ছে, দুধ দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আর টিভি দেখছে, এখানে এসে ঝামেলা করছিল, তারপরে ওইভাবে পাঠিয়ে দিয়েছি আমাদেরকে রান্না বসানো। হ্যাঁ, কিছু জামা কাপড় ভিজিয়েছি আর স্কুলের ব্যাগটা ভিজানো আছে, মেয়ে এখন উঠবে, ও ধুবে, তুই ধুবি, ধুই ধুবি, ঠিক আছে হয়ে গেলে চলে আসবি। জামা কাপড় কেছে আমি তাহলে বেরিয়ে যাই, ও এখন ব্যাগটা কাচবে দিয়ে স্নান করবে, তাই তো হয়ে গেল তোর জন্য, ঠিক আছে। তো আমি আবার এখন রান্নাঘরে আবার চলে আসলাম, সব তরকারিগুলো মানে সবজিগুলো সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি, এখন ঝটাপট করে রান্নাটা করে নেব। আর এখানে বেগুন, আলু, শিম দিয়ে করব মাছের ঝোল, আলুটাও কেটে নিয়েছি, আর এটা হচ্ছে থোর, থোরটা খুব নরম ছিল, একদম বেশ খুব সুন্দর, এখন এটাকে ভালো করে একটু লবণ দিয়ে চটকে নেব, দিয়ে তারপর এটাকে রান্না করব একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আর কালো জিরে সম্বর দেবো। আর এটা হচ্ছে মূলো শাক, এই মূলো শাকটাকেও ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে এই শাক ভাজা করব। আর মাছ, এই মাছটা দিয়েই ঝোল রান্না করব, এটা হচ্ছে ছোট সাইজের একটা পোনা মাছ, সেটা কেটে নিয়েছি, আর সেটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোলটা রান্না করব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, দিয়ে আগে ভেজে নেব। ব্যাস এই আজকে রান্না দুপুরবেলা। আর না, ছেলের জন্য মাছ নিয়ে নিই, ও তো মাছ খেতে চায় না কাটার জন্য, আর তাছাড়া কোনো মাছ সেরকমভাবে খায় না, ওকে ডিম সেদ্ধ করে দেবো, ডিম দিয়ে খেয়ে নেবে। আর তো রান্না হচ্ছে, ডাল তো হচ্ছে, সকালে হয়ে গেছে, তো এখন রান্নাটা ঝটপট করে নিই। মুড়ি রেখে চলে গেছে খেতে খেতে, ওদিকে টিভি দেখছে, চালানোই রয়েছে। আনিস না, আনিস না, আনিস না, আনিস না, তখন নিজেই কাচতে গেল, ওগুলো ধোবে এখন, আমার হয়েছে সুবিধা, সান টান কিচ্ছু হয়নি এখনো। আবার এই বিস্কিটটা নিয়ে খেতে শুরু করে দিয়েছি, আর মেয়ে গেছে স্নান করতে, আমার এখন স্নান টান হয়ে গেছে, স্নান করে ছাড়ে জামা কাপড় মেলতে এসেছি, আর দেখি এই যে মেয়ে জুতো ধুয়ে দিয়েছে, আর তার দেখা দেখি ছেলে তার জুতোটাও ধুয়ে দিয়েছে, ওর তো আর স্কুলের জুতো নেই, এখন যেহেতু স্কুলে ভর্তি হয়নি, আর মেয়ে আবার ব্যাগটাকে এইরকম কায়দা করে ঝুলিয়ে রেখে দিয়েছে ব্যাগটা ধোয়ার পর।
আবার আমার সাথে চলে এসেছে ছাদে। গুড ইভিনিং সবাইকে, আমার অনেকক্ষণ পর ফিরে আসছি। সেই দুপুরবেলা দেখিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আমিও শুয়েছিলাম, ছেলে মেয়ে দুজন শুয়েছিল, ছেলে আবার একটু ঘুমিয়ে পড়েছে, এখনও ঘুমাচ্ছে। আর মেয়ে পাশে বসে মোবাইল দেখছিল, আমিও দেখলাম, দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম, একটু ঘুম ঘুম এসে গেছিলো। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, ওই যে ও ঘুমিয়ে আছে, আমি এই পাশে শুয়েছিল যে চাদর টাদর গায়েটাই দিয়ে। আর যে মেয়েও আছে, ওকে চুলে দিয়ে দেবো এখন, একটু একটু আঁচড়ে নিচ্ছি, নিজে নিজে আঁচড়ে নিক, তারপর আমি বেঁধে দেবো, চুলে বেঁধে দিই, তারপর আমি আবার বেরোবো, দিয়ে রাত্রে এসে আবার দেখা করছি। আজকে সারাদিনে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, তো হয়নি, দুজনকে নিয়ে না খুব মাঝে মাঝে এমন ঝামেলা বেঁধে যায়, সেই সব সামলাতে গিয়ে ভিডিও করার কথা আমি একদম ভুলেই যাই। বাড়ি এসেই দেখি দুজনের মধ্যে বাড়ি এসে এরকম ঝামেলা শুরু হয়ে গেছে দেখছি। আবার অনেকক্ষণ বাদেই ফিরে আসলাম, কিন্তু আমি কথা বলবো কি, ফোনটা ওরা নেবে, খুব ঝামেলার মধ্যে থাকি সারাটা সময়, তো ভিডিও করার মতন কোনো মানসিকতাই থাকে না এরপরে এইসব করার পর। মেয়ে যে রাত্রিবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন শুতে যাবে, তো এখন চাইছে ফোন। আচ্ছা ছেলে এবার এতক্ষণ ফোন দেখেনি, ও দেখবে ফোন, ফোনটা আমি কাকে দেবো। আর ছেলে সন্ধ্যাবেলায় গেছিলো পিসি বাড়ি, পিসিকে ফোন করে করে ডেকে তারপর ওখানে গেছে, দিয়ে কিছুক্ষণ আগে এসছে না, খাওয়া দাওয়া করেছিস, খেয়েছিস না? আমি ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে যাবে, কালকে সকালে আমার স্কুলে যাওয়া আছে, যাবে। ঠিক আছে, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই টাটা।